গত নয় মাসে ওমান থেকে সাত হাজার কোটি টাকা প্রবাসী আয় এসেছে এছাড়া রেমিটেন্সের শীর্ষ দশটি দেশের মধ্যে মধ্যপ্রাচ্যেরই ছয়টি এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে পরিমাণে যা পঁয়ত্রিশ হাজার আটশো কোটি টাকা গত বছরের জুলাই থেকে এবছরের মার্চ পর্যন্ত সৌদি আরব থেকে এসেছে একুশ হাজার পাঁচশো সাতাত্তর কোটি টাকা কুয়েত থেকে বারো হাজার চুরাশি কোটি টাকা কাতার থেকে নয় হাজার একশো কোটি টাকা ও বাহরাইন থেকে চার হাজার আটশো একান্ন কোটি টাকা এদিকে গত বছরের জুলাই থেকে বছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশের সবচেয়ে বেশি প্রবাসী এসেছে ঢাকায় ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকায় পাঁচশো চব্বিশ কোটি ডলার প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম এসেছে একশো কোটি ডলার সিলেটে সাতাশি কোটি ডলার কুমিল্লায় একাশি কোটি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে আটত্রিশ কোটি ডলার এসেছে প্রবাসী আয় পাঠানোতে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য গত বছরের জুলাই থেকে এবছরের মার্চ পর্যন্ত নয় মাসে দেশে মোট তেইশ হাজার পাঁচশো একত্রিশ কোটি টাকার প্রবাসী আয় এসেছে যুক্তরাজ্য থেকে এছাড়া নয় মাসে যুক্তরাষ্ট্র থেকে মোট প্রবাসী আয় এসেছে একুশ হাজার তিনশো পঁচিশ কোটি টাকা অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় এসেছে এগারো হাজার নয়শো চুয়াত্তর কোটি টাকা ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ